এই দেখো এই দেখো, লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছে দেখেছো? কি খাচ্ছে লুকিয়ে লুকিয়ে? এটা কি? এই যে চকমুজ। চকমুজ কোথা থেকে নিয়ে এসছো এটা? আমার বড় বাজে মেনে রেখেছিল, ওকে বলতে আমি জানতে পারবো না কোথা থেকে। এমনি কোথাকার জিনিস? মিয়া মোরে মাই ফেভারিট। একবার দেখাও দেখি, একটু ওটা ঘুরিয়ে দেখাও, কতটা বাকি আছে, কতটা বাকি আছে খাওয়া? এই দেখো অর্ধেক সাবার করে দিয়েছে। এই নাকি ও আমাকে ভালোবেসে নাকি আমার জন্য খাওয়াচ্ছে। দেখো আজকে ফাদার্স, পেট খারাপ আজকে আমার। পেট খারাপ বলে কি আমি খাবো না? তোমরা কি বলো, আগে খাওয়া তারপরে পেট খারাপ? দেখো আবার কিরকম ভাবে টানছে ও। এবার দেখো আমার শাশুড়ি মা আর পাড়ার দুইজন কাকিমা মিলে গল্প করছে আর আমি ভিডিও করছিলাম। বেরোবো একটু, সানডে আউটিং বলে কথা, দেখি কোথায় যাই, টুকটাক এদিক ওদিক ঘুরতে যাব, ইচ্ছা আছে সুদীপের সাথে, কারণ কালকে আমি একটু ওই বাড়ি যাবো, কিছুদিন থাকবো না তার জন্য, ঠিক আছে, এই জন্য হচ্ছে একটুখানি ঘুরতে যাই, দেখি আজকে ও একটু ফাঁকাও আছে। এই যে সাজুগুজু করে নিয়েছি, এবার একটু বেরোবো, কোথায় যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো পুরো ব্লগটা। তো চলো, এই যে দুজনে মিলে চলেছি সানডে আউটিংয়ে, একটু বেরু বেরু, 8:30 বাজে, বেশি কথা বলতে একটু দেরি হয়ে যাবে, যেখানে যাচ্ছি সেই ডেস্টিনেশনে পৌঁছে তোমাকে দেখাচ্ছি। কোন ডেস্টিনেশন নেই কিন্তু এখন জানি ডেস্টিনেশন কি হবে, যদি ডেস্টিনেশন ঠিক হবে তুমি এরকম কে কে করো জানাও, জানাও কমেন্টে জানাও। এই মেলাতে ঢুকছি আমরা এখন, মেলা এখনো ঠিক মতন বসেনি, তাও যতটা বসেছে সেই হিসাবে ঢুকছি। জানতামই না যে এখানে মেলা হবে, তো এখনো সেরকম কিছু বসেনি মেলা, দেখতেই পাচ্ছ। এখানে কলকাতা রেস্টুরেন্ট, নিজেও জানতাম না। এই যে দেখো ফুটফুরে হাওয়াটাও যেন বন্ধ হয়ে গেল, এটা হচ্ছে হরিণাভি মাঠ। সামনেই তো রথ ছিল, তার জন্য রথ উপলক্ষে মেলা বসেছে ওই হরিণাভি মাঠে, সোনারপুরে যারা থাকো তারা তো চিনবেই, মেলা বসেছে। আর সব দোকান এখনও সাজানো হয়নি, কারণ আমরা যেদিনকে গেছিলাম তার পরের দিন থেকে হচ্ছে মেলা স্টার্ট হয়েছিল। তাও যে কটা দোকান ছিল সে কটা দোকান একটু ঘুরে ফিরে দেখছিলাম, আর সুদীপ ভিডিও করছিল, আর আমি ভাবছিলাম যে কী কী কেনা যায় না কেনা যায়। দেখো মেলা থেকে কি কিনছে, কি কিনলে মেলা থেকে? মেলা থেকে গার্ডার কিনেছে, আর কি কিনলে? আপাতত দেখছে কি কিনবে না কিনবে, শুধু গার্ডারটাই পছন্দ হয়েছে। মেলায় গিয়ে মেয়েদের চোখ আটকে যায় কিন্তু এই সাজগোজের জিনিসগুলোর দিকে, তাই না? তোমাদেরও কি হয় আমার মতো? তার মধ্যে দেখো এখানে বিভিন্ন আচারের দোকান, বিভিন্ন পাপড়ের দোকানের সামনে গেছে চোখ আটকে, আর আমাকে দেখে গিয়ে আমি তো ঢুকে গেছি ওখানে, ও সামনে চলে গেছিলো, তারপরে ভাবলো এই বউটা কোথায় গেল, আবার পিছন দিকে ফিরে এসছে। যদিও জিজ্ঞেস করছি কিছু কিন্তু কিনিনি, এই জিজ্ঞেস করতেই ভাল লাগে, মেলার থেকে একটু দরদাম করে কেনা, যদিও যদি কেনা যায় এরকমই করছিলাম। তো বিভিন্ন রকম আচার দেখে একটু লোভও লাগছিলো, ভাবছিলাম একটু আচার কিনবো, কিন্তু আবার সুদীপ বললো যে ঘরে ভর্তি আচার পড়ে রয়েছে সেগুলো আগে শেষ করো, তারপরে তো এই আচারগুলো খাবে, তার জন্য আর কিনলাম না। এই যে এখন যখন ভিডিওটা এডিট করছি তখন এই আচারের বয়ামগুলো দেখে আমার তো জিভে জল চলে এসেছে, তোমাদেরও কি জল চলে এসেছে? এর মধ্যে দেখো একটা চাকরি কিনে বলে দোকানে ঢুকতে এসেছে, সেল সেল সেল, হরেক মাল 20 টাকা, চাকনি পছন্দ করছে, সবই 20 সবই 20। দেখো এখনো দেখা শেষ হয়নি, আবার কি একটা দেখতে শুরু করেছে, কাপ কেনা শুরু করছে। ওই চাকরিটা পছন্দ হলো না, নীলটা এখানে একটু ছোট, হলুদ চাকরিটা পছন্দ একটু ছোট, কিন্তু আর একটু ছোট হলে ভালো হতো, সেটা পাওয়া যায়নি। এটা কত টাকা প্রাইস? হ্যাঁ আচ্ছা, এই যে দেখো রান্নাবাটির,
খাবো দুজনে মিলে। ফুচকা ঘরে ফুচকা খেতে এসে এখানে আমি অনেক আগে ফুচকা খেতাম, অনেক আগে। তারপরে তো ডাক্তারের বারণের জন্য খাওয়া হতো না, ঠিকই আজকে আমার বয়স্ক মেয়ে এসেছে, আপনি যারা একবার খেতে পারি। চলে এসেছি, চলে এসে দেখো ফ্রেশ করে নিয়েছি। এবার হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো যে মেলা থেকে কী কী কিনলাম। এই দেখো, এটা হচ্ছে গার্ডারের সেট, যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস, ঠিক আছে, এটা একটা কিনেছি। আর দেখো এই যে ক্লিপ কিনেছি একটা। আর সব থেকে যেটা আমার পছন্দ সেটা হচ্ছে এই রান্নাবাটি। তোমরা কে কে এখনো পর্যন্ত আমার মতো রান্নাবাটি নিয়ে খেতে ভালোবাসো কমেন্টস করে অবশ্যই জানাও। কিন্তু আর একটা ছাঁকনিও কিনেছি, সেটা তোমরা দেখেছো ভিডিওতে, ওটা ওটা মাকে নিচে দিয়ে চলে এসেছে, ওটা দেখাচ্ছি না। এই হচ্ছে চারটে জিনিস কিনেছি, যদিও মেলা এখনও স্টার্ট হয়নি, কিন্তু মেলা স্টার্ট হবে হচ্ছে কালকে থেকে 4 জুলাই পর্যন্ত, ঠিক আছে। তো তোমরা যারা সোনারপুর আসো মানে থাকো, তারা কিন্তু অবশ্যই মেলাটাতে ভিজিট করবে, বড় রকমের মেলা হচ্ছে যা বুঝলাম। আমি আবার যাবো, তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। মেলার থেকে ফিরে ভিডিওটা আর কন্টিনিউ করিনি, রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ে পরের দিন সকালবেলা এই বাড়ি আসবো বলে রেডি হচ্ছি। ও মা দেখি ঝমঝমিয়ে বৃষ্টি, তাই যাই হোক চলে তো আসলাম। এসে সকাল সকাল চা পেয়ে গেছি, আর দেখছি ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে, সবে বৃষ্টিটা ছেড়েছে। আর সাথে তার সাথে ছিল হচ্ছে ঘুগনি আর মুড়ি, তার সাথে তো অবশ্যই ছিল বাবার সাথে জমি আড্ডা। তো এই পরের দিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। এই যে সকাল সকাল বসে পড়েছি ঘুগনি মুড়ি নিয়ে। কে কে ভালোবাসো বলো তো আমার মতো ঘুগনি মুড়ি খেতে? আমার রুটি ঘুগনির থেকেও বেশি ভালো লাগে হচ্ছে ঘুগনি মুড়ি খেতে। আর এই ঘুগনিটা হচ্ছে শঙ্করীদি বানিয়েছে। কেমন খেলে বাবা ঘুগনি মুড়ি? ভালো, খুব ভালো লেগেছে। তো মাথায় হাত দিয়ে বসে পড়েছো কেন, তোমার এত কিসের চিন্তা? এই তুই চলে গেলে কাছে ঝগড়া করবো সেটাই ভাবছি। করবে? হ্যাঁ, এই তুই থাকলে ঝগড়াঝি করতে পারি, তুই চলে গেলে কাছে ঝগড়া করবো। কেন, ভিডিও কলেও তো ঝগড়া টগড়া হয় আমাদের। আমাদের হচ্ছে ঝগড়াটাই হচ্ছে মানে বন্ডিং, তাই তো? আমার বলে আমি সকালে চলে যাবো, আমার পরে বলে মিছিমিছি বলছিলাম, কি অবস্থা দেখো। তা তোমার শরীর কেমন আছে সবাইকে বলে দাও তো, সবাই তো জিজ্ঞেস করে কাকু শরীর কেমন আছে। ওরা আছে বলেই তো আমি ভালো আছি, সবাই খোঁজ খবর নেয় বলেই তো ভালো আছি। তাই ওদেরকেও জিজ্ঞেস করো যে তোমরা কেমন আছো সবাই। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো, ভালোভাবে থেকো, তাহলে আমি খুশি হব, তোমরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। এই বাবার সাথে তো আড্ডা দিচ্ছি, আড্ডা দিতে দিতে হঠাৎ করে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। উফ, গরমের পরে এই শান্তি! শুধু যে বৃষ্টি হচ্ছে তা না, তার সাথে জোরে জোরে বাজও পড়ছে। ওরে বাবা, বাজ পড়লে আমি আর বাপি দুজনেই এত ভয় পাই, দুজনেই গুটি শুটি মেরে বসে রয়েছি। বৃষ্টিটা ভালো লাগে, কিন্তু বাজ পড়াটা একদম ভালো লাগে না। এবার দুপুর হয়ে গেছে, লাঞ্চ করব। লাঞ্চ করতে গিয়ে দেখি শঙ্করদি সেই আলু পটলের তরকারি করেছে। ও বাবা, পটল খেতে খেতে তো আমি মনে হচ্ছে পটল তুলে ফেলবো। যাই হোক, আর কি করব, চুপচাপ তো খেয়ে নিলাম। কিন্তু খেয়ে দেখলাম টেস্টি টেস্টি করেছিল, তাই চুপচাপ খেয়ে নিয়েছি। আর তার সাথে করেছিল হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা দেখি তো লোভ লেগে গেছে। ওরে বাবারে, একটু ঝাল ঝাল হয়েছিল ঠিক কথাই, কিন্তু খেতে হেভি টেস্টি হয়েছিল। শঙ্করী দিকে কিন্তু আমাদের দারুণ রান্না করে খাওয়াচ্ছে। বাপি, বৃষ্টিটা কেমন লাগছে, উপভোগ করছো শুয়ে শুয়ে? খুব ভালো লাগছে, কিন্তু যা বাজ পড়ছে কফ কফ করে জমিয়ে দিয়েছে আমার কাছে। এই তুমি একটু আগে কি বলছিলে যে কত মানুষ বাইরে আছে, বলো। চিন্তা করছি এই আমি যে বজ্রবিদ্যুৎ হচ্ছে পড়ছে, কত মানুষ বাইরে আছে, কত অঘটন ঘটে যায় না, এটা এখন একটু কমলে ভালো লাগে আর কি। সত্যি বৃষ্টিটা যেমন ভালো লাগে, আবার বজ্র বিদ্যুৎটা কিন্তু ভালো লাগে না। কত মানুষ বাইরে থাকে, তাদের বাড়ির লোকের তো চিন্তা হয়, তাই না? খাওয়া দাওয়ার পরে দেখি বাবা আমার জন্য বাটারস্কচ আইসক্রিম নিয়েছে, যেটা সব থেকে আমার ফেভারিট, ঠিক বুঝে গেছে। আমি ভাবলাম ঠিক আছে, রাত্রিবেলা আমিও বাবাকে চিকেন বিরিয়ানি করে খাওয়াবো, ফাদার্স ডে তো বাবার সাথে ছিলাম না। আজ একটু চিকেন বিরিয়ানি করবো, সেটারই প্রিপারেশান নিচ্ছিলাম। তো ম্যারিনেশন করবো, তার জন্য প্রথমে চিকেনটাতে একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে। এটা নিজেদের টেস্ট অনুযায়ী ঝাল যে যতটা বেশি খেতে চাও, আমি একটু গোলমরিচটা দেওয়া পছন্দ করি, তাতে কী হয় টেস্টটা খুব সুন্দর আসে। আর সব শেষে দিয়ে দেবো একটুখানি সাদা তেল, সাদা তেল বা সর্ষের তেল দিয়ে যেটা খুশি দিতে পারো, আমি একটু সাদা তেলই দিলাম। এবার এটাকে ম্যারিনেট করবো, এই ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি ধরো 1 ঘন্টা মতো। কারোর কাছে যদি একদমই সময় না থাকে তাহলে তোমরা 30 মিনিটের জন্য ম্যারিনেট করতে পারো, তবে যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবে ততক্ষণ ততক্ষণ টেস্ট হবে মাংসটা, ঠিক আছে। সাথে একটু বিরিয়ানি মশলা এটার মধ্যে অ্যাড করে দেবো, যাতে বিরিয়ানির গন্ধটা চিকেনের মধ্যে ঢোকে।
এবার চালটা তো বসাবো, চালটা হওয়ার জন্য প্রথমে হাঁড়িতে দিয়ে দেবো একটা তেজপাতা, অল্প একটু লবঙ্গ, দারচিনি, এলাচ, জায়ফল, জয়িত্রী, এটাকে আমি দিয়ে দেবো হচ্ছে হাঁড়িতে। জলটা ফুটবে, দিয়ে দিলাম। তোমরা একটা ন্যাকড়ার মধ্যেও দিতে পারো, সাদা ন্যাকড়ার মধ্যে, তো হাতের কাছে আমি পাইনি বলে দিইনি। আর সাথে দিয়ে দেবো লবণ, লবণটা এমন করে দিতে হবে যাতে বিরিয়ানিতে লবণটা ঢোকে, সেইভাবে লবণটা দিতে হবে। তো লবণটা দিয়ে দিচ্ছি, দেখো একটু বেশি করে লবণটা দেবো যাতে ভাতের মধ্যে লবণটা ঢোকে। এখানে আমি 500 গ্রাম মতো চাল দিয়ে নিয়েছি, আর সাথে যখন চিকেনটা ম্যারিনেট করলাম তখনই দেখালাম এখানে আমি 6 পিস মতো লেগ পিস দিয়ে নিয়েছি, মোটামুটি ওই ওয়েটে ধরো 800-850 মতো হয়েছে, ঠিক আছে। আর আলু নিয়ে নিয়েছি হচ্ছে এখানে 8 পিস মতো আলু নিয়ে নিয়েছি, কারণ বিরিয়ানিতে তো বাঙালির বিরিয়ানি মানে আলু ছাড়া ইনকমপ্লিট, তাই তো। বেরেস্তা ভাজবো, তাই তেল দিয়ে দিয়েছি কড়াইতে, আমি সাদা তেল ইউজ করছি, ঠিক আছে। পেঁয়াজ কেটে নিয়েছি, এবার বেরেস্তাটা ভেজে নেবো। এই যে পেঁয়াজটা তেলে দিয়ে দিয়েছি, এবার একটু বেরেস্তাটা ভেজে নেবো। একটু বেশি তেলেই দেবে, তাহলে বেরেস্তাটা ভালো করে ভেজে ভাজা যাবে। এই যে এই পর্যায়ে এসে পেঁয়াজটাকে তুলে রাখবো, এর থেকে কিন্তু কালো করে ভাজবো না, বেশি কালো করে ভাজলে কিন্তু তেতো হয়ে যাবে পেঁয়াজ। এবার এই তেলেই আলুগুলো ভেজে নেবো। আলুগুলো ভাজার সময় আমি একটু লবণ আর একটুখানি লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি যাতে কালারটা ভালো আছে। এখানে হলুদ, তোমরা হলুদ ইউজও করতে পারো, আমি এখানে হলুদটা অতটা ইউজ করছি। আলুটা ভেজে তুলে নিয়েছি, আলুটা ঠিক এই অবস্থায় ভেজে তুলে নেওয়া হবে। এবার তেলের মধ্যেই এই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এগুলো দিয়ে দেবো। তার সাথে এখানে রেখেছি দেখো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে। আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, তবে তোমাদের টেস্ট অনুযায়ী দেবে কতটা ঝাল খেতে চাও, এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে কষাবো, হ্যাঁ এটা বেশ খানিকক্ষণ কষাতে হবে, কষিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, এটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কষাতে কষাতে এরকম একটা কালার এসছে, আর এখানে তো মনে হতে পারে যে তেলটা একটু বেশি, এই তেলটা একটু বেশি দেওয়ার কারণ হচ্ছে যে ঘুষি ভাবটা থাকবে বিরিয়ানি সেটা কিন্তু এই তেলটার জন্যই হবে, ঠিক আছে। আমি এখানে কোনো এক্সট্রা করে কালার অ্যাড করবো না, বাড়িতে যাদের উপকরণ আছে সেগুলো দিয়ে করবো। এই মাংসটার মধ্যে আলুটাকে দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো কেওড়া বাটা আর 1 চামচ মতো গোলাপ জল, আর অল্প একটু দিয়ে দেবো কয়েক ড্রপ মিঠা আতর দিয়ে দেবো। আমি এখানে 3 ড্রপ দিলাম, বেশি মিঠা আতর দিলে আবার উগড়ো বন্ধ চলে আসবে, তাই আর কিছু দেবো না, আপাতত এইটুকুই দেবো। ভাতটা মনে হচ্ছে আমাদের 80% মতো সিদ্ধ হয়ে গেছে, দেখো এই যে চালগুলো লম্বা লম্বা হয়ে গেছে। আর কী করে বুঝবো যে 80% সিদ্ধ হয়ে গেছে, তা দেখে নেবো। দেখো এই যে ভাঙছি, ভেঙে যাচ্ছে টুকরো হয়ে, ঠিক আছে। এইভাবে এই অবস্থাতেই কিন্তু গ্যাসটা এবার বন্ধ করে দেবো, বন্ধ করে দিয়ে ভাতটা ঝেড়ে নেবো এবং ঠান্ডা করতে দেবো। ভাতটা একটা ডেকচির মধ্যে ঢেলে দিয়েছি, একটা মানে যেটাকে বলে ফুটো কাশি বাংলায় বলে, তো সেটার মধ্যে ঢেলে দিয়েছি। এবার ভাতটাকে ঠান্ডা হতে দিতে হবে। আর যা যা জিনিসগুলো আমি জল ফোটার সময় দিয়েছিলাম, যেমন তেজপাতা, তারপরে হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি, এগুলো সব দিয়েছিলাম, জায়ফল, জয়িত্রী, সেগুলো সব তুলে নিয়েছি, ঠিক আছে, সেটার আর ভিডিও করিনি। তো এবার হচ্ছে এটাকে ঠান্ডা করতে দেবো। অন্যদিকে বেরেস্তা ভাজা হয়ে গেছে আমাদের, এবার একটু দুধের মধ্যে স্যাফরন গুলে নেবো, স্যাফরন গুলে আর বাকি যেগুলো মিশিয়ে নেবো তারপরে সেটা দেখাচ্ছি। এবার দুধের মধ্যে একটু স্যাফরন দিয়ে দেবো, আমি একটা ছোটো প্যাকটা ইউজ করলাম তাই পুরো স্যাফরনটা দিয়ে দিলাম। এই স্যাফরনটা দিয়ে এবার একটু ভিজিয়ে রাখবো যাতে কালারটা চলে আসে। মধ্যে একটুখানি কেওড়া বাটা দিয়ে দেবো আর একটু গোলাপ জলও দিয়ে দেবো। এই যে গোলাপ জলও দিয়ে দিচ্ছি আমি, একেবারে এটার মধ্যেই দিয়ে দিলাম, যদি পরে লাগে তাহলে আবার প্রত্যেকটা লেয়ারে দেবো, কিন্তু আমি এর মধ্যেই একেবারে দিয়ে দিই। আর এর মধ্যেই একটুখানি মিঠে আতরও দিয়ে দেবো। ব্যাস দেখো আমি কিন্তু এর মধ্যে কোনো ফুড কালার ইউজ করিনি, এটা একটু ভিজিয়ে রাখাতেই কিন্তু কালারটা চলে এসেছে। ভাতও ঠান্ডা হয়ে গেছে, এদিকে চিকেনটা তুলে রেখেছি, আলু তুলে রেখেছি দেখো ভেজে, আর এখানে এই স্যাফরনের মিক্সচারটাও তৈরি। আর
বেরেস্তা তৈরি বিরিয়ানি মশলা তো দেবো পরে সাজানোর সময়। আর এই তেলটা তুলে রেখেছি, এই তেলটা দিয়ে মেনলি আমাদের গ্রেভি মানে গ্রেভির তেলটা তুলে রাখলে কী হবে একটু জুসি জুসি ব্যাপার হবে বিরিয়ানিটাতে। এবার হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নেবো, ঘি মাখাবো একটু যাতে ভাত আর চিকেনটা না লেগে যায় হাঁড়ির, তারপরে একটু ঘি মাখিয়ে নেবো ভালো করে। এবার ওই যে তেলটা বেঁধেছিল সেই তেল তেলটা গ্রেভিটা কিছুটা দিয়ে দেবো নিচে, তাহলে নিচের ভাতটা লাগবে না। এবার একটু করে ভাত দেবো, ভাতটা এভাবে একটু ছড়িয়ে দেবো হ্যাঁ, যাতে তাপটা পুরো পুরো অংশটাতে পায়। এবার এর ওপরে একটুখানি বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো, তারপরে একটা চিকেনের লেগ পিস দিলাম আর একটা দিলাম, তারপরে আলু দিয়ে দিলাম দুটো তিনটে, যেরকমভাবে যতটা হবে সেভাবে আলু দিয়ে দিলাম। তোমরা ডিম ইউজ করতেই পারো কিন্তু আমি আর ডিম ইউজ করিনি। এবার একটু এখানে ঘি ছড়িয়ে দেবো, সাথে ওপর থেকে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। আজকে আমার কাছে হোমমেড বিরিয়ানি মশলা করা নেই, তার জন্য রেডিমেডটাই দিলাম। আর সাথে দেবো হচ্ছে এই দুধে গোলা স্যাফরনটা, তাহলে ফার্স্ট লেয়ারটা কমপ্লিট হয়ে গেল। এরপরে সেকেন্ড লেয়ারটা আবার করবো ঠিক একই পদ্ধতিতে। এবারে ভাতটা তো ছড়িয়ে দিলাম পুরোটা, এরপরে আবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো এর উপরে। গ্রেভিটা দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দেবো, সাথে হচ্ছে জাফরানের মিশ্রণটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে চিকেন। আর আলুটাও দিয়ে দেবো এখান থেকে, নিচের লেয়ারেও বেরেসাটা দিয়ে দিয়েছিলাম সেটা ক্যামেরা করতে ভুলে গেছি, এখানে একটু দেখে নাও, একটু বেরেসাটা দিয়ে দিচ্ছি। তারপরে আবার শেষ লেয়ার আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছি, তোমরা আটা মেখেও দিতে পারো কিন্তু আটা দিলে আমার মনে হয় সেটা আর ইউজ করা যায় না, সেটা ফেলে দিতে হয় বলে আমি ফয়েল পেপার মুড়িয়ে দিচ্ছি যাতে ভাতটা না বেরোয়। দেখো টান টান করে মুড়িয়ে দিয়েছি যাতে কোনো লিকেজ না থাকে। এবার উপরে ঢাকনা চাপাবি একদম পুরো টাইট সিল হয়ে গেল। এবার আমি একটা দিয়ে গ্যাসটা একদম লো করে দেবো, এর উপরে একটা আমি তাওয়া বসিয়ে দিলাম, তাওয়া বসানোর পরে এটা এর উপরে দিয়ে দেবো। এইভাবে আমরা 30-40 মিনিট দিয়ে দেবো দমে, তারপরে আসছি কেমন হলো ফাইনাল রেজাল্টটা নিয়ে। এই যে দেখে নাও রেডি, বিরিয়ানি রেডি। তো রেডি হয়ে গেল একদম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি, দেখলে তো কতটা সহজ। তোমরাও কিন্তু বাড়িতে বানিও আর সবাইকে খাইয়ে জানিও কেমন লেগেছে।